আজ সোমবার চোদ্দই জ্যৈষ্ঠ দু হাজার বাইশ সালের তিরিশে মে কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মিক্সড দিয়েই কাটবে মধ্য ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকতে চলেছে তবে স্বাস্থ্য অর্থ এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ নিরাপত্তাহীনতা অস্থিতিশীলতা এই ধরনের অনুভূতিগুলি আপনাকে বিহব্বল করে দিতে পারে নিজের ক্রোধ বা রাগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন মনে রাখবেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আর রাগের মাথায় নেওয়া সমস্ত ডিসিশন আমাদের জীবনে কিন্তু কখনোই সঠিক বলে প্রমাণিত হয় না আজ কায়িক পরিশ্রমের কারণে আপনাদের শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আর নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলেই হতাশাও কিন্তু আপনাদেরকে গ্রাস করতে পারে তবে চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ উৎসর্গীকৃত পেশাদারদের জন্য পদোন্নতি আর্থিক লাভ সম্ভব অর্থাৎ অর্থাৎ যারা আটমোস্ট লেভেলের প্রফেশনাল ব্যক্তি আছেন তাদের জন্য কিন্তু আজ আর্থিক লাভ এক প্রকার নিশ্চিত আজ আপনাদের অফিসে প্রমোশন পদোন্নতিও হতে পারে তবে প্রত্যেকের ক্ষেত্রেই নয় কারোর কারোর ক্ষেত্রে আর যাদের হবে না তার জন্য কিন্তু পথ প্রশস্ত হতে চলেছে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব বজায় রেখে নির্জনে একাকি সময় কাটাতে পছন্দ করবেন আর সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান আজ কিন্তু অর্থগতভাবে দিনটি ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে বিশেষ করে আর্থিক পরিস্থিতির অবনতি ঘরার ঘটার কারণে আপনার মানসিকভাবে বিব্রত থাকতে পারেন বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজকের দিনে কোনো প্রকার নতুন নির্মাণ কার্য শুরুয়াত করা সঠিক কিন্তু হবে না আজ যারা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আছেন তাদের বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পেতে চলেছেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকেও সাধারণ হিসাবেই ট্রিট করবার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তো এই বিষয়েও আপনাদেরকে সজাগ থাকতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই আজকের দিনটি মধ্যম প্রকৃতির ওই মুখ দিয়ে বলে বুঝিয়ে কিন্তু কোনো লাভ নেই যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন যদি বোঝাতেই চান তাহলে অবশ্যই নিজের সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন আপনার খামখেয়ালি ব্যবহার সত্ত্বেও আজ স্বামী স্ত্রী আপনারা একে অপরের সহযোগী হতে চলেছেন তবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ শক্তিশালী থাকছে আজ যে আর স্বাস্থ্যও আপনাদের ভঙ্গ হচ্ছে রোগ শত্রু আজ আপনাদের ভোগাতে পারে আজ তাই সোমবার আপনারা অবশ্যই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রেয়ম্বকম বকম সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রূপমিবন্ধনান মৃত্যুর মোক্ষীয় মামৃতাত এটি সকাল বিকাল রাত তিনবেলায় এগারো বার করে জপ করবেন না পারলে এমপি থ্রি মিউজিক বা ইউটিউবে গিয়ে আপনারা আধ ঘন্টা শুনুন তাতেও কিন্তু কাজ দেবে যাদের চন্দ্র রাশি কর্কট এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটতে চলেছে আর যাদের কর্কট লগ্ন তাদের কিন্তু আংশিক খাটবে